ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। আমরা সব সময় সিয়াম শব্দ ব্যবহার করি, রোজা শব্দ ব্যবহার করি না। এই জন্য যে রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। আমরা নামাজ শব্দ ব্যবহার করি না, সালাত শব্দ ব্যবহার করি। কেন? নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। আমরা দোজক শব্দ ব্যবহার করি না, জাহান্নাম শব্দ ব্যবহার করি। কেন? জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আমরা বেহেস্ত শব্দ ব্যবহার করি না, জান্নাত শব্দ ব্যবহার করি। কেন? জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেস্ত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আমরা খোদা শব্দ ব্যবহার করি না, আল্লাহ শব্দ বলি। কেন? আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। তো কিভাবে চলছে? চাঁপায় নবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। এখন কোন দলিল আদিল না থাকলে কি বলতে হবে? বলছে তো সবাই, আবার কেউ কেউ এমন ভাবে খেপে উঠছে, কে বলেছে চলবে না, কেন চলবে না? এখন তাকে কি দিয়ে বুঝাবেন যে আল্লাহর দেওয়া শব্দ ভালো লাগলো না, নবীর দেওয়া শব্দ ভালো লাগলো না, আর আপনার ওই মানুষের বানানো শব্দই ভালো লাগলো? উল্লেখ্য যে সিয়াম এবং রোজা এক নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন হতে বিরত থাকার নাম সিয়াম। যে ব্যক্তি দোকানে বসে আড্ডা পিটে, মানুষের বদনাম গিবাত করে, ল্যাংটামে মোবাইলে আর কম্পিউটারে আর টিভিতে দেখে কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা করে, এরা রোজা থাকে, এরা সিয়াম থাকে না। যারা সুদ ঘুষ খায়, জুয়া চুরি করে, দাগাবাজি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করে, জেল হাজতে দেয়, এরা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, নেকি নেই এমনিতে, আর সিয়াম হলো বিরত থাকা। মর্মে আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। বুঝতে আপনাদের অসুবিধা হয় না জানো? আর আমি আবারও বলছি, যারা আপনাদের কাছে যাচ্ছে দানের জন্য, আল্লাহ কোনো জায়গাতে আপনাকে বলেননি যে তুমি যেটা উপার্জন করেছো সেটা আমাকে দাও, আমি যেটা তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দিবা। আল্লাহ যেটা দিয়েছেন সে থেকে চাচ্ছেন, আল্লাহর দেওয়াটাই পাল্টা আল্লাহ চাচ্ছেন। যার কারণে যে যা ইনকাম করে, জমি চাষ করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, যারা যেভাবে ইনকাম করছে তার 200, 500, 2000, 1000 প্রতি মাসে তার দানে থাকতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। তবে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। এটা একটা ভিন্ন ইবাদত। যদিও একাধিক দিন শুনেছেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি বলেন, লাইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাতা ইয়ালিদাল লাবানা ফি দারে, গাভীর বাঁধ থেকে দুধ বের করে
ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট বাঁধ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহ নবী বলছেন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তার মানে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা কাজটা আল্লাহর কাছে অতীব 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 প্রিয়। এরপরেও সিয়ামের মতো নয়, দেখায় দু তিনটা হাদিস, তারপর আমরা আমাদের আলোচনায় যাই। সিয়াম ব্যতিক্রম এবাদত এটা আগে প্রমাণ করি, তারপর আমরা আগে চলে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বি আসরি আমসালি আলা সাবাতি মিয়া সাবি মিয়াতে সাইফ। আদম সন্তানের প্রত্যেক নেকি 10 থেকে 700 আরো বেড়ে যায়। কেউ যদি 10 টাকা দান করে তাহলে 10 নেকির পরে বাড়তে থাকবে, কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে নেকি যা হবে সে থেকে বাড়তে থাকবে। তবে আল্লাহ তাআলা বলেন ফাইনা সিয়াম অসিয়াম ফাইনা লিওয়ানা জিজবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহর ভয়ে কান্নাকাটি করা এবাদতটা আল্লাহর কাছে যতই প্রিয় হোক, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। হজ যত বড়ই এবাদত হোক আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। কিন্তু কেউ যদি সিয়াম রোজা থাকে তাহলে আল্লাহ কোনো ফেরেশতাকে নেকি লিখতে বলবেন না। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সিয়াম ব্যতীত। তাহলে সিয়াম একটা ভিন্ন ইবাদত হলো না? সিয়াম একটা ভিন্ন ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের মিল নেই। নিজে হাতে বিনিময় দিবেন, কি দিবেন? জান্নাত দিবেন। সিয়াম পালন করে 5-10 নেকি পাওয়া যায় না। ফকিরকে খেতে দিলাম নেকি আছে, জানা যায় গেলাম 1 রাত নেকি উহুদ পাহাড়ের সমান, মাটি দেওয়া পর্যন্ত থাকলাম 2 কেরাত নেকি 2 উহুদ পাহাড়ের সমান। তো সিয়াম থাকলাম কি পাবো? কিছুই না। কি পাবো তাহলে? বিনিময় আল্লাহ দিবেন 2-4-5 নেকি নয়, কি দিবেন? জান্নাত দিবেন। সিয়াম পালন করে কোনো 2-4-5 দেখি 200 নেকি 500 নেকি পাওয়া যায় না। সিয়ামের কোনো নির্ধারিত কোনো নেকি নেই, সিয়ামের নেকি যেটা আছে সেটা আল্লাহ দিবেন। কথা বোঝা গেল না মনে হয়? সিয়ামের নেকি আল্লাহ কোনো ফেরেশতাকে লিখতে বলেন না, কোনো ফেরেশতাকে দিতে বলেন না। এটাই একটা ইবাদত। ইবাদতের জগতে এরকম ভিন্ন ইবাদত আর নেই। এক, এখানে একটা কারণ আছে যেটা পরে বলবো। 2, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম মরনি বে আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো নবী, আমি যেটা করলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো উমামা শোনো, আলাইকা বিসাম ফাইনুলা ইদলালাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কেউ বলতে পারবে না হজ সিয়ামের সমান, কেউ বলতে পারবে না রাতের তাহাজ্জুদ সিয়ামের সমান, কেউ বলতে পারবে না 5,000 টাকা দান সিয়ামের সমান। সিয়াম এমন একটা ইবাদত যার সমান কোনো ইবাদত পৃথিবীতে নেই। বোঝা যায় না মনে হয়? আবার দেখেন, উমামা বাহেলি বলছেন আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আপনি, যেটা করলে আমি জান্নাতে চলে যাব।
তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসম ফাইনাহুমা মিসলালাহু, ওমা তুমি সেম পালন করো, দুনিয়াতে সেমের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এ এ এ এই নামাজ সেমের মতো এটা বলা যাবে না, এই হজ সেমের মতো, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সেমের মতো, এই সূরা নাস ফালাক ইখলাস পড়া সেমের মতো, এমন কোন ইবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এটা সেমের মতো ইবাদত। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চার, আল্লাহ নবী বলছেন যে ফিল জান্নাতে সামানি আব্বা মিনা বাবু নিসমান রায়ান, জান্নাতে আটটি দরজা আছে, জান্নাতে একটি দরজা আটটি, জান্নাতে একটি দরজা আটটি, জাহান্নামে একটি দরজা সাতটি, জাহান্নামে একটি দরজা সাতটি। যখন জান্নাতিরা জান্নাতে ঢুকবে তখন স্বাগতম জানানোর জন্য ফেরেশতা থাকবে গেটে, সবাই স্বাগতম জানিয়ে বলবে আসেন আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তো এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে, এরকম বহু মানুষকে ডাকা হবে, তুমি তার মধ্যে আছো যাকে সবাই বলবে আসেন আসেন আপনি এই হজের দরজাতে আসেন, আরে না না আপনি এই সলাতের দরজা দিয়ে আসেন, আরে না আপনি এই সিয়ামের দরজা দিয়ে আসেন, আরে না আপনি দানের দরজা দিয়ে আসেন। এটা তো বিশাল ব্যাপার, আমি আর আপনি তো চাঁপাই নবগঞ্জে বাড়ি, শুধু খালি মানুষের বদনাম আর বিরোধিতার মিছিল করে দিন কাটালাম, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, একটা সিগারেটের লোভে এরকম কাজ আর জীবনে করো না। আমি তোমার ভাই না হলে তোমার আত্মীয় স্বজন, যেহেতু এটা সুন্দরপুর, মাওলানা সিরাজউদ্দিন সাহেব আমার নিজ খালু, তাহলে মাওলানা সিরাজউদ্দিন সাহেবের ছেলেরা আমার নিজ খালাতো ভাই, সুন্দরপুরের সাথে আমার অনেক সম্পর্ক, নমপটের সাথে আমার অনেক সম্পর্ক, টিকলিচরের জিল্লু মাস্টার উষা মাস্টার আমার নিজ খালাতো ভাই, তাহলে এমনি তো চাঁপাই নবগঞ্জ, তারপরে এলাকার সাথে আপনার অনেক আন্তরিকতা আমার রয়েছে। ছাত্র জীবনে আমি একদিন ইনার ঈদের মাঠে উপস্থিত হয়েছিলাম, তখন ইনি বললেন যে আপনি খুতবা দিতে পারবেন, বললাম ছেঁচড়া মেঁচড়া করে পারি, বলেন। তো সেই দিনের দৃশ্য তার খুব মনে আছে, যদি আমি জানি না তখন আমি কি বলতাম, আমার জানা ছিল না কি বলতাম, তার মানে তখন তো আমি হাদিস মুখস্থ করিনি। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমি যখন গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুরে শিক্ষক হিসাবে গেলাম, তখন ওখানকার পরিচালক বললেন এই মসজিদে খুতবা দিতে হলে কোরআন এবং হাদিস অনুবাদ করতে হবে, ব্যাখ্যা বললে তাকে মিম্বার থেকে নামিয়ে দেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি হাদিস মুখস্থ করে অনুবাদ করেই খুতবা দিব ইনশাআল্লাহ। তা আমার খুতবা দেওয়ার একটা স্বাদ ছিল, সেই সুবাদে আমি অনেক হাদিস মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ, আমার অনেক হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, বড় বড় হাদিস আমি ঘন্টা ঘন্টা অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ। তো যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, সেটা কি বলতে চাচ্ছিলাম সেটা আপনাকে এখন আমার স্মরণ না থাকলে দেখাই, সব দরজা থেকে ডাকা হবে তো আপনি তার মধ্যে। তো এখন যেটা মূল কথা, সেম পালনকারীর জন্য একটা দরজা আছে, আল্লাহ রাসূল বলছেন এজা দাখিল আখিরুল মুগলিকা ওয়ালা মিয়াদখুলু আহাদুন মিনহু,
সেম পালনকারীর শেষ ব্যক্তি দরজা দিয়ে ঢোকে গেলে ওই দরজাটা বন্ধ করা হবে। এখনো সাতটি দরজা বাকি আছে, এগুলো বন্ধ হয়নি। হজকারীরা সলাত আদায়ের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারীরা হজকারীর দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সেম ছাড়া অন্য কোনো মানুষ ওই দরজা দিয়ে ঢুকতে পাবে না, এটা নিষেধ, ওটা বন্ধ হয়ে গেছে, ওটা মান সম্মানই ভিন্ন। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি হতে পারে সেম ছাড়া। আমি মনে হয় বোঝাতে পারিনি, না ভালো করে মনে হয় বোঝাতে পারলাম না। মানে সেম পালন করার শেষ ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকলে ওটা কি করা হবে, ওটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। সেম দুঃখিত, আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমি নিজের জন্মভূমির মানুষকে বুঝাতে পারি না। তারপরে আমি চেষ্টা করছি পঞ্চম, পাঁচ নম্বর হাদিস, কোরআন এবং সেম বিচারের মাঠে কথা বলবে। কোরআন বলবে রব্বি মানাতহু নাওমা বিল্লাইলে ফাসাফফিনি ফিহি, আল্লাহ এ লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এ কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, একে তুমি জান্নাতে দাও আমি সুপারিশ করছি। তখন আল্লাহ বলবেন ঠিক আছে মানলাম, যাও যাও জান্নাতে যাও। কোরআন আপনার পক্ষে কথা বলবে, রাতে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে, সূরা মুলক পড়ে ঘুমাতে হবে, কবরের শাস্তি হবে না। মুখস্থ যদি না থাকে তাহলে পরে ভুলে যেতে পারে, মনে নাও থাকতে পারে। এদিকে দেখেন, এই ছেলে গল্প করছো কেন, কার হা কাঁধে হা দিয়ে বসে আছো, এদিকে খেয়াল করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি কি কথা বলছেন, আপনি একটু লজ্জা করেন না কেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনি কথা বলছেন মানে, আপনি একটু লজ্জা করেন না কেন, আপনি একটু শরম করেন না কেন, আমি আপনার জন্য এসেছি, আমি রাজশাহী থেকে আসিনি, আমি ঢাকা থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি, প্রোগ্রাম ছিল কোথায় যেন কিশোরগঞ্জ, অনেক দূরে 350-400 কিলোমিটার দূর এখান থেকে, আমি ওখান থেকে এসে আপনার কাছে এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনই বোন, দয়া করে আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি কথা বলবেন না, আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। দয়া করে মুখখান বন্ধ করে কিছুই বলবেন না কারোর সাথে। এমনি তো দিন রাত গ্রামের মহিলা হিসাবে গোটা গ্রামের সবাই নাকি ভাই, গোটা গ্রামের সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে, এই জন্য পর্দা করা লাগে না। এইভাবে জীবনটা কাটিয়ে কি করবেন, শেষে নিজেও জাহান্নামে যাবেন, তাহাজ্জুদ পড়ার পরে স্বামীটাকেও জাহান্নামে দিলেন, কেননা আপনার স্বামী দায়ুস তো জান্নাতে যেতে পারবে না, আপনি তো ছোট ব্লাউজ পরে ঘুরেন, আপনার স্বামী তো দায়ুস, তিন শ্রেণীর মানুষ তো জান্নাতে যাবে না, এক শ্রেণীর মানুষ হচ্ছে আপনার স্বামী, কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কারণে, এই যে আপনি ছোটবেলায় ওর উপরে ঘুরছেন গ্রামে গ্রামে, ওইটা নাকি চাচা, ওইটা নাকি ভাই, ওর সাথে নাকি পর্দা লাগে না, তো এইভাবে আপনি দায়ুস। আর এক শ্রেণীর মহিলা যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, শার্ট প্যান্ট পরে, এ চিকন পায়জামা পরে, এরা জাহান্নামে যাবে, ওটা রাসূল খোলাখুলি বলেছেন। আর যারা নেশাদার দ্রব্য, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে একটা কথা দেখিয়ে দিয়ে সামনের দিকে যাই, এদিকে কোরআন মাজিদ আপনার ব্যাপারে সুপারিশ করবে, তো অন্তত নিজেকে বাঁচান সবার সমাতে, আল্লাহুম্মা বিসমিকা আমতো ওহে, এটা দোয়া পড়েন, ভালো কথা। এইদিকে আমার দিকে দেখেন, হাত দুটি জমা করবেন,
জমা করে আগে একটু থুথু দিবেন, হালকা থুথু দিবেন, দে এখলাস ফালাক নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, পড়ার পরে এইভাবে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে দিবেন, সম্ভবপর হাতটা উপর দিয়ে মুছে নেবেন, বলিয়ে নেবেন। আর একবার এখলাস ফালাক নাস, আর একবার এখলাস ফালাক নাস। সারা রাত আপনার কাছে শয়তান আসতে পারবে না। আর আপনি নিজেকে প্রমাণ করলেন যে আমি কোরআন মাজিদ পড়েছি রাতে, আর ইবলিস শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে নাই, শুনেন আবু হুরায়রা, শুনেন এই যে আয়াতুল্লাহ ফেরাশেগা, যখন আপনি রাতে ঘুমাতে যাবেন না, তখন ইকরা আয়াতুল কুরসি, আপনি আয়াতুল কুরসি পড়েন, তাহলে হবে লা তাযালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন। আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে, পাহারাদার, শয়তান শয়তান আপনার নিকটে আসতে পারবে না, হাত্তা তুসবেহা, সকাল পর্যন্ত আয়াতুল কুরসি পড়েন। আবার আল্লাহ রাসূল বলছেন আয়াতান আমিন আখেরে সূরাতিল বাকারা মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তাহলে কোনো কিছু তার সারা রাত ক্ষতি করতে পারবে না। তো এখন ভারী হয়ে গেল, আপনারা একসব আগেরটাতে থাকেন, ফালাক আর নাস আর এখলাসে থাকেন, আগে বাড়িয়ে নেগলে যদি না থাকে মুখস্থ তো খুব কষ্ট পাবো, তো হালকাটেই থাকে। আচ্ছা থাকলাম, সবচেয়ে ছোটটা থাকলো, আরো ছোট একটা নিচে নেমে আসে, সেটা হলো শুধু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তিনবার পড়বেন, একবার কোরআন মাজিদ পড়ার নেকি, তিনবার পড়বেন, একবার কোরআন, খালি নেকি লুইটা ব্যাগ ভর্তি করে নেন। ওই বেটি ছেলের মহিলা বৈঠকের কথা শুনবেন না, বুবু বুঝে কোরআন না পড়লে কিন্তু নেকি হবে না, বুবুর বাপও বুঝে না, বুবুর বাপও বুঝে না, চ্যালেঞ্জ করলাম তার জাতিকে, চ্যালেঞ্জ করলাম বুবু কেন, বুবুর বাপ বুবুর নেতার বুঝে না, এটাই চূড়ান্ত। ওই নেতাকে আমি 14 বছর বাড়াতে পারি, কি বলেন আপনি, ধর্মকে বিকৃত করতে এসেছে, অসম্ভব। আমি চাপাই না বুমঞ্জের মানুষ, আমি জাতির কাছে আজীবন বাজি চ্যালেঞ্জ রেখে আসছি, আজ আমার জন্মভূমি চাপানোর চ্যালেঞ্জ করে গেলাম, ওর বাপও বুঝে না কোরআন মাজিদ, কেন এই কথা বলবে যে কোরআন মাজিদ না বুঝলে আপনার নেকি হবে না, কেন এই কথা বলবে, কেন বলবে যে সুন্দরভাবে পড়তে না পারলে পাপ হবে। আল্লাহ নবী বলছেন কেউ যদি খালি ছেঁচড়া মেচড়া করে পড়ে তাহলে তার ডবল নেকি হবে, হাদিস বুখারী মুসলিম। আমি 34 বছর থেকে বুখারী মুসলিম পড়াই, আমি 26 বছর থেকে ফতোয়া লিখি, 6 বছর থেকে আমি নিজে ফটোবোধ পরিচালনা করি, ধর্মের নামে আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনাকে অন্য কিছু বলে খাটো করতে আসিনি, আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়িতে পাশে খাটে চেয়ারে মাটিতে বসতে রাজি, আমাকে ডাকার জন্য কোনো বড় মানুষ লাগবে না, মুচি ডাকলেই হবে, মুচি দিয়ে ডেকে নেবেন আমাকে, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, আমি লৌকিকতা দিয়ে জীবনে 1 মিনিট বাঁচতে চাইনি, কাপড় চুপড় দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি, পোশাক পাতি দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি, কোনো বিদ্যে দিয়ে কোনো ডিগ্রি দিয়ে আমি বাঁচতে চাইনি, আমি হচ্ছি চাঁপা নবগঞ্জের ভাষার কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি আছে একটু বাতাস আসলে খালি টলমল টলমল করে এই পড়লো এই পড়লো, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি, ধর্মের নামে আমি আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কথা প্রসঙ্গে কথা বললাম, কোরআন মাজিদ আপনার পক্ষে সুপারিশ করবে এ কথাই ঠিক, বিপক্ষেও যেতে পারে এ কথাই ঠিক, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে নিজেকে প্রমাণ করেন যে আমি কোরআন মাজিদ পড়ি। কথা কি বুঝাতে পেরেছি? যেটা মন কথা ছিল সেটাতে ফিরে যায়, সেম বলবে রোজা, সেম বলবে রব্বি মানত
এই লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিনি, এক খেতে দিনি, দুই মন মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। শ্যাম বলবে, শ্যাম বলবে আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি ওকে দিনে দুইটা কাজ করতে দিনি, এক ওকে খেতে দিনি, এটা সবাই পারে, বুড়া মানুষ পারে, চাংড়া মানুষ পারে, সবাই পারে। দুই মন মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এই কথাটা বুখারী মুসলিমের হাদিস। প্রথমে যেটা বলেছিলাম যে সব আমলের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, কিন্তু শ্যামের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না। তখন আল্লাহ বলেছেন দুইটা কারণে আমি বলি না, এক আমার কারণেই তো খাওয়া বাদ দিয়েছে, দুই আমার কারণেই তো সে মন মতো চলে না, এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব। এখন শ্যাম রোজা বিচারের মাঠে বলবে যে দুইটা জিনিস আমি ওকে করতে দিনি আল্লাহ, ওকে জান্নাতে দাও, এক ওকে আমি খেতে দিনি, দুই ওকে আমি মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাঁড়ি চাঁচে যে আব্দুর রাজ্জাক স্যার ঠগিয়ে দিলেন নাকি? ঠগিয়ে দিনি, কথা অন্য কিছু নয়, এটাই মন মতো চলে কে? টাকানো নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে যে মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে যে কলিজা ঠান্ডা করে যে জান সওয়াব করে যে রং মাখানো মেয়েকে পতিতালয়ের মেয়েকে টিভিতে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাতের মেয়ে অত সহজ টাফ ব্যাপার? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন লামি আপনি সুন্না ইনসন কামলা হলা জান, জান্নাতের মেয়ে এত দামি, ওরা এত দামি, ওদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে দেখে মনে হবে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা। আর আপনি এই রং মাখানো পতিতালয়ের মহিলাকে দেখে জান্নাত কিনে নেবেন, অত সহজ? জি না। হজবাতির নার বিশ্বাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতির জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। ও রং মাখানো মেয়ে ওর নখে নেই আছে, নেইল পালিশ আছে, ওই যে যাকে টিভিতে দেখছেন, টিভিতে খবর শোনা যাবে না? শুনেন যদি টিভিতে খবর, তো এইভাবে বসে থাকতে হবে। আচ্ছা, ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন, এটা কেমন হয়? যাবার বলছে না আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী বলেন তো হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছে যে মুখটা ফিরিয়ে নিবা। তো চাঁপাইনবাবগঞ্জের থোড়া কেমনে চলে? তো গত বছর বলে গেছি আর কোনোদিন এক বছরে থোবড়া হয়নি, কেন? সেদিন থোবড়া শব্দতে পেশাব করে গেছি। আর বলেছি 20 বছর পরে কে যদি থোবড়া শব্দ বলা বলি করে, তখন তারা আর যুবক ছেলেরা বলবে থোবড়া কি গো, তাই থোবড়া কি জিনিস, ওটা কাকে থোবড়া বলে? তার মানে একে ভুলতে ভুলতে এমন ভাবে ভুলে যেতে হবে কেউ জানবে না থোবড়া কি জিনিস, এমন ভাবে ওর মুখে পেশাব করে দিতে হবে থোবড়া শব্দ। আরেকটা ডুলিবিবি, ডুলিবিবি শব্দে পেশাব করে দিতে হবে, ডুলিবিবি নামে কোনো শব্দ দুনিয়াতে নাই, এটা বলতে হবে। আর তোমরা কেউ ডুলিবিবি নিয়ে যাবে না, যদি মহিলা নিয়েই যেতে হয় তোমার দাদিকে নিয়ে যায়, তোমার নানিকে নিয়ে যাও, কোনো মহিলা যেতে পাবে না বিবাহের বৈঠকে। বুবু সাজগোজ করেছে, দেবর বিবাহে যাবে, ওর লজ্জা বেঁচে খেয়েছে, ও নাকি তাহাজ্জুদ পড়ে, ও নাকি তাহাজ্জুদ পড়ে, আবার বোরখা পড়ে। চাঁপাইনবাবগঞ্জের নীতি, সারা গ্রামের লোক ওর মুখে ক্ষীর তুলে দিবে। তো হঠাৎ চোখ পড়লে যদি এইভাবে ঘুরিয়ে নিতে হয় তাহলে ক্ষীর তুলে দেব কেমনে? ওটা কেমনে হয়? ধর্ম পাগল হয়ে গেছে?
হুজুরের বাড়ি তো হচ্ছে, হুজুর বলছে আমি কি করব, কোনো উপায় নাই, গ্রামবাসী করছে সেই জন্য। ও হুজুর তো আসলে গ্রামবাসী চালাচ্ছে, তো আপনি বিশ্বাস করেন আমি মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি, সিজদা করি দিয়ে শুকরিয়া আদায় করি। এমন কোন সেক্রেটারি সভাপতি মাহফিলের বা মসজিদের নাই যে আব্দুর রাজ্জাক সাহেবকে অর্ডার করতে পারে এ দেশে বিদেশে কোনো জায়গাতে, এরকম আমি দেখিনি কোনোদিন। আমি কোন সেক্রেটারি সভাপতি কিছু বললে আমি বলে আপনাকে আমি টাকা দিব, আপনি আমাকে বলবেন মানে কোন ঈদের মাঠে গেল আর বাপের ক্ষমতা আমাকে কিছু বলতে পারে, মানে আপনি কি বলতে চাচ্ছেন, আপনাকে আমি উঠাবো আর বসাবো, আমাকে এক মিনিটের জন্য কোন সেক্রেটারি সভাপতির অধীনে আল্লাহ রাখেননি। মসজিদের সভাপতি সেক্রেটারির অধীনে আমার জীবনে কোনোদিন এক মিনিটের জন্য আল্লাহ রাখেনি। আমি তাকে হিসাব করে কথা বলবো এরকম জীবনে আমার এক মিনিটের জন্য হয়নি। আমি কোনোদিন হিসাবই করি না রুজি কিভাবে হবে, যার জন্য তো বুকে বল করে আমি বলি না, 32 বছরে কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাতেও যায়নি, কেউ যেন আমার মুখের সামনে চোখ রাঙিয়ে কথা না বলতে পারে, ওকে আমি টাকা দিই পাল্টা। দিনের উপরে দৃঢ়তা রাখতে হবে। হুজুরের দুর্বলতার ফাঁকে ধর্মকে বেঁচে খেয়েছে, জাতি তাকে অপমান করেছে। যেই সুযোগ আল্লাহ আমার মাধ্যমে কোনো মানুষকে দেয়নি, আমি যদি ওই জানাজার মাঠে থাকি, কোন লোক ওই জানাজার সলাতের আগে কোনো কথা বলতে পারবে না, জানাজার সব বক্তব্য না যায় হারাম, জানাজার আগে লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না সব হারাম। দেখি কোন মায়ের বেটা আছে এমন ফতোয়া দিতে পারে যে জানাজাকে সামনে রেখে চেয়ারম্যান বক্তব্য দিবে, মন্ত্রী বক্তব্য দিবে, তারপর সভাপতি দিবে, সেক্রেটারি দিবে, কে এরকম কথা বলতে পারে, অসম্ভব হতে পারে না। খালি দাঁড়িয়ে বলবে জি এ লোকের কোনো কি ঋণ ঋণ লেনদেন আছে, ঋণ কর্জ যদি থাকে তাহলে বলো, নেই তো নেই, আল্লাহ আকবার। কথা আমার বুঝতে পারেননি, ঈদের মাঠে ডাকা হারাম, আসেন আসেন যা 4 মিনিট আছে আসেন, এই কথা বলাই হারাম, এই কথাই বলা হারাম, সময় হয়ে গেছে 7টা বাজ, আল্লাহ আকবার। আমি তো এই দেশে আছি, আপনি কালকে নিয়ে আসেন সুবাগবাগ হাই স্কুল মাঠে, দেখি কে এমন ঈদের মাঠে আগে কথা বলে। সম্মানিত দিনই ভাই বোন, ধর্ম বেঁচে খায়নি কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দিনের উপরে বিশ্বস্ত এবং আস্থা রাখার জন্য অনুরোধ করছি। দিন ধর্মের একটা দাম আছে, তার মান মর্যাদা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আমি দুইটা কারণে নিজে হাতে নেকি দেবো, আমি আল্লাহ, এক আমার কারণে খায়নি, দুই আমার কারণে মন মতো চলেনি, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, দাঙ্গাবাজি করে যে দলীয় দাপট দেখায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে রোজা থাকে সে, সেম থাকে না, দাঙ্গাবাজি করে যে দোকানে বসে আড্ডা পিটে যে সুদ ঘুষ খায় যে কিস্তি তুলে যে ব্যাংকে চাকরি করে যে রোজা থাকে সে, সেম থাকে না, সেম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস, আর বুবু আর মা চাচিরে রোজা থাকে, কেন উপবাস থাকে, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, ও আবার সেম থাকবে কিসের, পেট দেখা যায় পিঠ দেখা যায় তখনও কি থাকে, রোজা থাকে। আরে চা পায় না বোন, পল্লীর মানুষ তবু বলছে আর দুলা ভাই আসবে, সেই জন্য ওই 1টার পর থেকে 12টার পর থেকে ইফতারি সাজাচ্ছে, দুলা ভাইকে খাওয়াবে, তো বলেন তো রোজা থাকে না সেম থাকে, রোজা থাকে মানে উপবাস থাকে, নেকি হবে না, সেম মানে বিরত, ছি 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 দুলা ভাই আসবে, ওটা আম্মা দেখবেন, আম্মা দুলা ভাই আসবে কি কি করবেন আপনি করেন, ওটা আপনি খাওয়ার পেশ করেন, আচ্ছা আম্মা আপনি তো রান্না বান্না করতে পারবেন, আমি করে দিলাম আপনি পেশ করিয়েন, তখনও শ্যাম থাকে, শ্যাম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার প্রবৃত্তিতে পুনরাবৃত্তিতে আবার চলে আসলাম, এক শুধুমাত্র শ্যামের নিকি আল্লাহ নিজ হাতে দিবেন, দুই
সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। তিন, সিয়ামের সাদৃশ্য মত কোনো ইবাদত দুনিয়াতে নেই। চার, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ, ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না। পাঁচ, সেম আপনার পক্ষে কথা বলবে দুইটা কারণ উল্লেখ করে, আল্লাহ আমি তাকে দুইটা কাজ করতে দিনি, এক খেতে দিনি, দুই মন মতো চলতে দিনি। দোকানে আর একজনের হিংসা করে মিথ্যে কথায় জিনিস বিক্রি করে ও নাকি সেম আছে, বলেন তো সেম আছে না রোজা আছে? রোজা আছে, মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করছে দোকানে, তো রোজা আছে না সেম আছে? রোজা আছে। রোজা মানে উপবাস, সেম মানে বিরত থাকা, সেম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। তো বুবু মহিলা বৈঠকে বলেছে, বুবু শোনো, 20 বার বিসমিল্লাহ বলো বুবু জান্নাতে যাবা। বিসমিল্লাহ বললে বউর কথা আপনি খালি বের করেন, আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি এটা মিথ্যা কথা, এটা ধর্মের কথা নয়। কে যে বউকে এগুলো শিখাইলো আল্লাহ ভালো জানে। ওইভাবে যদি বুবু ধর্ম প্রচার করে তো বুবু সেম থাকে না রোজা থাকে? রোজা থাকে। খুব মনে রাখবেন এটা, সব ভুলে গেলে এই ভাষাটা মনে রাখবেন, যারা মিথ্যা কথা বলে সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। যারা ধোকাবাজি ফাঁকিবাজি জুয়া চুরি দাগাবাজি করে জমি জোর করে দখল করে, যারা সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। চাপাই নবাবগঞ্জের জমিতে আল নাই তো জমি পে করে ভাগ করে এখন ফাঁড়ি দিচ্ছে, মধ্যে একটা ধানের থোপ পড়েছে তখন নিজের দিকে করেছে, তো ও রোজা আছে না সিয়াম আছে? রোজা আছে। মধ্যের ধানের থোপটা কোন দিকে দিতে হতো? ওয়ারি দিকে দিতে হতো। সম্মানিত দিনই ভাই বোন, যে টাকা দেওয়ার সময়তে ছিঁড়েটা আগে দেয় ভালোটা পরে দেয়, বলেন তো যে ছিঁড়েটা আগে দেয় সে রোজা থাকে না সেম থাকে? রোজা থাকে। আজ থেকে নিয়ে সাবধান, কেউ ছিঁড়েটা আগে দিবেন। আচ্ছা, একটু পরে নতুন টাকাটা তো দেওয়াই লাগলো, তা আগে দেন, নতুনটা আজ থেকে আগে দেওয়া শুরু করবেন। মৌলানা রেজাউল্লাহ সুলতানগঞ্জ গোদাগাড়ি, আমি একদিন বক্তব্যে বলছি যে নিজের জন্য যেটা ভালোবাসি অপরের জন্য সেটা ভালোবাসতে হবে, নইলে মোমেন নয়। তখন আমি বলছি যে ছেড়ে টাকা পরে দিতে হবে, অচল হয়ে গেলে তার কাছেই হোক, ভালোটা আগে দিতে হবে। তো বক্তব্য শেষে বলছে, আব্দুরাজা তুমি যেটা বলেছো সেটাই তো ঠিক, আমি তো এ হাদিস বুঝতে পারিনি। মাওলানা রেজাউল্লাহ বলছেন, খুব যোগ্য আলেম যার মুখের দিকে চেহারার দিকে সাহস করে তাকানো কঠিন ছিল, পরহেজগার খুব যোগ্য আলেম সবসময় মাথায় পাগড়ি বেঁধে থাকতেন, মাওলানা রেজাউল্লাহ সুদক্ষ পণ্ডিত মানুষ। আজ থেকে কোনোদিনই ছিঁড়ে টাকাকে টাকার ভিতরে ঢুকে চালিয়ে দেবেন, ওটা ভিতরে ঢুকে দিই, ওটা একটু ভিতরে ঢুকে দিই, এ দেখেন যে পার হয়ে গেছে। তখন আপনি বলছেন ভালো হয়েছে, যে আলহামদুলিল্লাহ ওই টাকাটা পার হয়ে গেছে। আচ্ছা, যার কাছে দিয়েছেন ওকে ঠকিয়ে দিলেন না আপনি? এখন আপনি রোজা আছেন না সেম? রোজা। জীবনে আর কোনোদিন ছিঁড়ে টাকা ভালো টাকার ভিতরে ঢুকে পার করবেন না, নিতান্ত যদি ওরকম করা লাগে তো দেখেন ভাই, দেখেন তো এই টাকাটা চলবে কি না, দেখেন চললে আপনি নেন, নইলে থাক, বেশি ক্ষতি হবে না, জীবনে ইমানদার হয়ে বাঁচতে পারবেন। একটু ইমান নিয়ে বাঁচার চেষ্টা করেন, ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে, তাহাজ্জুদ পড়লেও হবে। এই মহিলাটা বোরখা পরে, ওই মহিলাটা বোরখা পরে, দুইজনই বোরখা পরে, দুইজনই তাহাজ্জুদ পড়ে। তো একজনের কথা বলি, ও একটা ঘরে ঢুকেছে, সে তার দেবর ছিল, দেখেনি, মাথায় কাপড় ছিল না, তখন ঢুকেই পাল্টা ফিরে ইন্নালিল্লাহ, আমার দেবর এখানে ছিল আমি তো খেয়াল করিনি, আহা ইন্নালিল্লাহ, সে বুনে আমার চুল দেখে নিয়েছে, সে না আমার মাথা দেখে নিয়েছে, ছি 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 ইন্নালিল্লাহ, এই ঘরে আমার দেবর ছিল তা তো আমি খেয়াল করিনি, এরকম করছে কেন? এটা তার কি? এটা ঈমান। আর একজন ভাবি ওইও তাহাজ্জুদ পড়ে বোরকা পড়ে, তো ওই ঘরে ঢুকে দেখছে তার দেবর, আরে তুই এখানে বসে আছিস, তোকে তো খুঁজছি,
এও বোরখা পরে, এও তাহাজ্জুদ পড়ে, বলেন তো এরকম করছে কেন? এর ইমান কম। এখানে বহু মানুষ আছে ঠিক মতো তাহাজ্জুদ পড়ি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রোজাও থাকি, যখন কেউ ঘরে থাকে না একাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখি, তাহলে কেন ইমান কাজ করে না? ইমান কাজ করে না। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঠিকই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু পাপ বন্ধ হয়নি। বিড়ি টানার জর্দা সিগারেট গুল ঠিকই খেয়ে তাহাজ্জুদ পড়ে, তার মানে ইমান কাজ করে না। ছি 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 ছি, সিগারেট খাবো কেন? ও তো এবাদতই কবুল হবে না, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন। তো কেন এটা হারাম খাদ্য খাবো কেন? 1978 সালে নাচল মাদ্রাসায় পড়তাম, তখন ট্রেন স্টেশনের উপর দিয়ে মাওলানা শিস মোহাম্মদ সাহেব আপনার নরেন্দ্রপুরের খাওয়ার নিয়ে যেত আমার মাওলানা আতাউল্লাহ। তো একটা পানের দোকান হলো, একটা পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি, মুখে দিয়ে মাওলানা রেজাউল্লাহর সামনে চলে গেছি। তখন আমাকে বলছে, আরে তোর বাড়ি দেবি না গো, আমি মনে করছিল তুই পড়ে মানুষ হবি, পান খাচ্ছিস তো পান খাই বেড়াইস, এই ভাষাটা তার। আমি ইন্নালিল্লাহ, আমি তো এটা মনে করিনি 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত, আমি কোনোদিন পান মুখে দিইনি। ওটা না যায় কথাটা পরে, আমাকে ভালো লাগে না তার কথাটা, আমার খুব প্রতিক্রিয়া করে না। সেদিন থেকে আমি কোনোদিন পান মুখে দিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শ্যামের আলোচনা আপাতত শেষ করে দিলাম, তবে এইটুকু বলে একটু শুনেন, কেউ যদি আরাফার দিনে একদিন শ্যাম রাখে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। কেউ যদি মহরমের 2 দিন শ্যাম থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। এইবার আর একটা পদ্ধতি, সারা বছর শ্যাম পালনের 2টা পদ্ধতি আছে। 1, রমজানের শ্যাম থাকার পরে কেউ যদি শাওয়ালের 6টা শ্যাম থাকে, সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে। বুবু বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যে তোমার 5-6টা রোজা ছুটে গেছে বুবু, ওগুলো আগে করিও, কেননা এটা ফরজ, ওগুলো আগে করিও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত এগুলো আমি পরের বছর 10 মাস পরে করতাম, হায়েজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো 2 বছর 5 বছর 1 বছর 6 মাস 12 বছর পরে করুক তাতে আসে যায় না, শাওয়ালেরটা শাওয়াল মাস আগে করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে। কতদিন পরে? 10 মাস পরে। কেন বুবু বলল? বুবু আগে ফরজটা করো বুবু, ফরজ আগে, কে যে তাকে বলল। আবার বলছে, বুবু শাওয়ালের রোজা বুবু ছাড়া ছাড়া করো, একসাথে করা হবে না, কে যে বলল, আল্লাহ ভালো, বরং ধারাবাহিক করা ভালো। বুবুর একটা কথা ঠিক নয় শাওয়ালের ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানা নেকির কথা বলি, সারা বছর আর একটা পদ্ধতি, সেটা হলো এই সালাসুন মিন কুল্লে শাহরিন ও রমজান আলে রমজান হাজা শিয়াম উদ্দাহারে কুল্লিহি। কেউ যদি রমজান থেকে রমজান 2 রমজানের শ্যাম পালন করে, আর প্রতি মাসে 3টা, প্রতি মাসে 3টা, প্রতি মাসে 3টা, 13, 14, 15, তাহলে সে সারা বছর শ্যাম পালনে নেকি পাবে। 13, 14, 15 ভালো, হাইজের কারণে যদি 16, 18, 20 হয়ে যায় কোনো সমস্যা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মাসের মধ্যেই হলে হবে, প্রতি মাসে 3টা, তাহলে 12 মাসে কত? 3 বরং 36টা, আর ওদিকে রমজান 30টা, তাহলে মোট হলো কতটি? 63টা। হ্যাঁ, এই প্রতি মাসে 3টা রাখে যদি আর রমজানের রাখে, তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে। তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পদ্ধতি কয়টা? 2টা। 1, শাওয়ালের 6টা,
আর রমজান, দুই প্রতি মাসে তিনটা আর রমজান। আচ্ছা এবার চলেন যাই, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো, তুরফাউল আমাল ইয়ামাল ইসরাইল খামিস, আদমের ছেলে মেয়ের পাপ নাকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। অনা উহিব্বু আয়ুরাজা আমালি অনা সাইম, আমি ভালোবাসি আমার পাপ নাকি পেশ করা হোক। তখন আল্লাহ দেখুক আমি সেম আছি, দেখো দেখো আমার রিপোর্ট দেখো, তুমি সেম অবস্থায় দেখো, এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সেম পালন করি। আচ্ছা বলেন তো আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সেম থাকতেন? বুঝতে পারা গেল না মনে হয়, রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সেম অবস্থায়, বুঝা গেল না মনে হয়। আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার কেন সেম থাকতেন? রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সেম অবস্থায়, এই জন্য। এইবার চলেন, ওসাব ইবনে যায়েদ বলছেন আল্লাহর নবী লামারা কাতা সুম ফি সারিন মিনা সুহুরে মাতা সুম শাবানা, আপনাকে শাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি আর তো কোনো মাসে এত শ্যাম পালন করতে দেখি না। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা, দেখেন তো কি উত্তর আসে। আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, দেখে সাহারুন বাইরা রাজাব রামাজান, শাবান একটি মাস রজব রামাজানের মাঝে, শাবান একটি মাস রাজাব রমাজানের মাঝে, আরে শুনো রজ শাবান একটি মাস রাজাব রমাজানের মধ্যে এক ফলন আসন হো, মানুষ তাতে গাফেল থাকে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইবনে আদম, তুরফা আমাল ইবনে আদম এলা রাব্বিল আলামিন অনাইহ বাইর ফামালি ওয়ান সাইম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আদম সন্তান বেখিয়াল থাকে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখাতে চাই, এই জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই শাবান? তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে, একবারে নগদ মিথ্যে, একবারে ডাহা মিথ্যে। পনেরোই শাবান সিয়াম থাকলে পাপ হবে? শাবান মাসে দুইটা সিয়াম পালন করা জায়েজ নয়, দুইটা করা যাবে না। যারা প্রতি মাসে তিনটা খাতে শাবানও তিনটা থাকবে, যারা প্রতি মাসে তিনটা থাকে শাবানও তিনটা থাকবে। আর কেউ যদি রিপোর্ট ধরতে চায় তাহলে প্রথম থেকে একটা না পনেরোটা শাবানের, আর এটা হলো নবীর কথা, আর নিজে আমল বিশটা পঁচিশটা, বিশটা পঁচিশটা এক টানা। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য শাবান মাসে প্রায় কতটি সিয়াম থাকতেন? বিশটা পঁচিশটা, পঁচিশটা ছাব্বিশটা আঠাইশটা, দুই একদিন বাদ দিতেন শেষে। কেন করতেন এটা বলেন তো? বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। উনি বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? শ্যাম অবস্থায়, যার কারণে তিনি এই শাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন, তাই তিনি বুঝতে পারেননি সেটা পনেরোই শাবান। কিন্তু হুজুর কিভাবে বুঝে নিয়েছেন, কিভাবে কিভাবে হুজুর বুঝে নিয়েছেন, যার কারণে সেদিন সবকিছু বন্ধ, নাউজুবিল্লাহ মিন জালিক। জি না, একবারে মিথ্যে কথা, চটকের একটা কথা ঘুরছে, বুবুর একটা কথা, বুবু কিন্তু সাতাশে রজব রোজা রাখতে বলেছে, সাতাশে রজব রোজা রাখলে কাবিরা গুনাহ হবে, রজব মাসে কোনো রোজা নেই। আপনার কি কি নামে ওটা, আরে না ওই মেরাজে যাওয়া, মেরাজে যাওয়া লক্ষ্যে কোনো রোজা নেই, মেরাজ উপলক্ষে কোনো শ্যাম নেই, মেরাজ উপলক্ষে শ্যাম বিদাত, মেরাজ উপলক্ষে শ্যাম বেদাত। বুবু বলেছে বুবু সাতাশে রমজানে রোজা থাকো বুবু, বারো বছরের পাপ ক্ষমা হবে বুবু। কি যে বলছে আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনি মনে কিছু নিয়েন না,
আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত আপনাকে মনে করতে হবে। বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনে অভ্যাসী হতে হবে জরুরিভাবে। দিনী ভাই বোন আপনাকে বলছি, যারা এই বৈঠকে আছেন বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনে অভ্যাসী হবেন। এই বছর তো পার হয়ে চলে গেল, এরপরেও শ্রাবণ এখনো আছে, আট দশটা শ্যাম পালন করে নেন। সামনে বছর পহিলা শ্রাবণ থেকে নিয়ে এক টানা পনেরো পর্যন্ত থাকবেন, রিপোর্ট ধরায় লাগবে শ্যাম অবস্থায়। আমি নকল শ্যামের আলোচনা শেষ করে দিয়ে সংক্ষিপ্ত দু একটা কোরআন মাজিদের কথা বলে আলোচনা শেষ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা লাইলাতান সূরাতাল কাহফ, কেউ যদি রাতে সূরা কাহফ পড়ে, আজালাহুন নূরু মা বাইনাল জুমাতাইনি, কেউ যদি জুমার দিন সূরা কাহফ পড়ে, তাহলে এই জুমা থেকে ওই জুমা তার সব কিছু ঠিকঠাক থাকবে। জুমার রাতে কোন সূরা পড়তে হবে? সূরা কাহফ। একটু উবাই ইবনে আমের বলছেন, আল্লাহর নবী বললেন, শোনো, কেউ যদি সকালে সকালে মসজিদে যায়, তারপর দুইটা আয়াত শিখিয়ে দেয় বা দুইটা আয়াত নিজে পড়ে, তাহলে মোটা সোটা দামি দুইটা ওর দান করলে জানে কি হয়, দুই আয়াত পড়লে তাই নাকি হবে, তিন আয়াত তিনটা উঠ, চার আয়াত চারটা উঠ, পাঁচ আয়াত পাঁচটা উঠ, যত আয়াত পড়বে তত দামি মোটা মোটা উট দান করার নাকি হবে। এক একটা উঁটের দাম দেড় দুই লক্ষ টাকা, এক আয়াত সমান একটা উঁট। হজরের সালাত আদায় করতে গিয়ে মসজিদে একটু পড়তে অভ্যাসী হবেন, এক আয়াত সমান একটা উঁট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাহির বিল কোরআনে, যারা কোরআন সম্পর্কে দক্ষ, কোরআন বুঝে পড়ে, সে কিয়ামতের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোন রকম করে কোরআন মাজিদ পড়ে ফালো হাজরান, তার জন্য ডবল নেকি। যারা ভালো করে পড়তে পারে তার জন্য এক নেকি, আর যারা ছেঁচড়া মেচড়া করে চাপা নবগঞ্জের ভাষাতে পড়া আলিফ বেতে সে জিম হেকে দাল জাল রেজে এভাবে যে পড়ে কোন রকম করে, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম, দুশ্চিন্তা ভোগ করবেন না কোনো সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসা আয়াত, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুনা আয়াত, কোরআন মাজিদে একটা সূরা আছে ৩০ আয়াত বিশিষ্ট, কোরআন মাজিদে একটা সূরা আছে ৩০ আয়াত বিশিষ্ট, ওইটা যদি কেউ পড়ে তাহলে বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত তার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না। আল্লাহকে আগে বলবে, আগে ক্ষমা করো তারপরে যাব। যেমন ভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি মারা যায়, যতক্ষণ পর্যন্ত বাপের ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাবে না বিচারের মাঠে। ঠিক যে কোরআন মাজিদ সূরা মুল পড়বে, যতক্ষণ পর্যন্ত এর ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু বাইতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। ইন্না সূরাতাল বাকারা ইয়ানফাউ ফিল বাইতে, কেউ যদি কোনো ঘরে সূরা বাকারা পড়ে তাহলে সে ঘরে জিন থাকবে না, সে ঘরে শয়তান থাকবে না। সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লেও জিন থাকবে না, শয়তান থাকবে না। সূরা বাকারা বা সূরা বাকারার শেষ দুই আয়াত, আল্লাহ নবী বলছেন সূরা বাকারার আলেমরা যদি পড়ে মানুষ, তাহলে বিচারের মাঠে এই দুটো আসবে মেঘের মতো হয়ে, এক দুই এই সূরা দুটো আসবে শামিয়ানার মতো হয়ে, তিন এই দুটা সূরা আসবে আপনার পাখির ঝাঁকের মতো হয়ে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তুমুল তর্ক ঝগড়া লাগাবে, আগে ক্ষমা করো তারপরে কোনো কথা। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরাতাল বাকারা ফাইনা আহজাহা বারাকা, সূরা বাকারা পড়লে বালিতে বরকত নাজেল হবে,
টাকা পয়সা বেশি হয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি ভালো হবে, সূরা বাকারা পড়লে। তারা কহা খাসারা, কেউ যদি সূরা বাকারা না পড়ে ব্যবসা মার খেয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি মার খেয়ে যাবে, বাড়িতে বরকত থাকবে না, খালি অভাব অনাটন লেগে যাবে। অলস যে সূরা বাকারা পড়তে পারে না। বাপরে বাপ, সুবহান আল্লাহ, এত বড় সূরা কেমনে পড়ি? সূরা বাকারা পড়লে বাড়িতে কি হবে? বরকত হবে। হাদিস কিন্তু বুখারি মুসলিম। সূরা বাকারা না পড়লে বাড়িতে কি হবে? অভিশাপ নেমে আসবে। সূরা বাকারা পড়তে পারে না কোন মানুষ? অলস যেই সেই। খুব সাবধান, সূরা বাকারা বাড়িতে পড়তে শিখতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। বিচারের মাঠে যে কোরআন মাজিদ পড়ে তাকে আল্লাহ বলবে ইকরা ওয়ার্তাকে, এই শোনো কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও, কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। ফাইনাম মানজেলা তাকা আয়াতান আখিরা হাম দিনদা তা মান তাকরা আয়া ইকরাহা ও তাকরাহা, পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেইটা হবে তোমার জান্নাত। তুমি পড়ো জান্নাতের উপরে যাও, পড়ো জান্নাতের উপরে যাও, পড়ো জান্নাতের উপরে যাও, পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হবে তোমার জান্নাতে থাকার জায়গা। খুব সাবধান, আল কোরআল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা, কোরআন আপনার পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে। খায়রুক মান তা আল্লামাল কোরআন আল্লামাহ, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে এবং পড়ায় সেই সবচেয়ে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজাল কিতাব আকওয়ামান, আল্লাহ বহু মানুষকে কোরআন মাজিদ দিয়ে সম্মানী করেন। ওয়া ইয়াজাউ বিল আখারিনা, আর কিছু মানুষকে কোরআন মাজিদ দিয়ে অপমান করে দেন। কোরআন মাজিদ জুজদানের ভিতরে ঢোকা থাকবে এই কথা নয়, শুধু রমজান মাসে পড়তে হবে এ কথা নয়, নিয়মিত কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হতে হবে। দুইটা আয়াত হোক, পাঁচটা আয়াত হোক, যদি বেশি না পারি তাহলে অন্তত সূরা ইখলাস ফালাক নাস। উকবা ইবনে আমির বলছেন যে একদা আমি আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম, খুব ঝড় বৃষ্টি অন্ধকার হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সূরা ফালাকার নাস পড়তে লাগলেন, ফালাকার নাস পড়তে লাগলেন। তারপর বলছেন, শুনো উকবা, শুনো শুনো, তুমিও ফালাকার নাস পড়ো, বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম ফালাকার নাস, সবচেয়ে বড় মাধ্যম ফালাকার নাস। ভয় লাগছে রাতের অন্ধকারে, ফালাকার নাস পড়েন। বিপদ আসতে পারে, ভয় হচ্ছে, ফালাকার নাস পড়েন। চোর আসতে পারে, ভয় হচ্ছে, ফালাকার নাস পড়েন। তারপরে আব্দুল ইবনে খুবাইব বলছেন, একদা আল্লাহ রাসূলকে আমরা খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে দেখছি রাস্তার এক জায়গাতে গিয়ে আমাকে দেখতে আল্লাহ রাসূল বলছেন, এই কুল, বলো। আমি বললাম, মা কুল, আরে বলো। আমি বললাম, মা কুল, কি বলবো? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, যা কিছু আছে সবের থেকে যথেষ্ট হয়ে যাবে, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। বলেন তো কি বললাম? এবার ভুলে গেলেন? সন্ধ্যার সময় কি কি পড়তে হবে? ইখলাস আর ফালাকার নাস তিনবার করে। আবার বিকালে কি পড়তে হবে? এখলাস ফালাক নাস তিনবার করে। তাহলে কোনো সমস্যা আপনাকে ধরতে পারবে না, সব সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আমি আলোচনা